হেলিকপ্টারের ট্রায়াল রান হলো কোচবিহার এমজিএন স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সহ কোচবিহার সফরে আসতে চলেছেন, আর তার আগে এদিন হেলিকপ্টারের ট্রায়াল রান হলো কোচবিহার এমজিএন স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন উত্তরবঙ্গ সফরে, এবং আমরা সকলে জানি তিনি কোচবিহারের রাসপালা ময়দানে এক জনসভা করবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। এবং মুখ্যমন্ত্রী আসার আগে এদিন হেলিকপ্টারের ট্রায়াল র্যান হলো কোচবিহার এমজিএন স্টেডিয়ামে। ইতিমধ্যেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে এমজিএন স্টেডিয়ামে এবং সেখানে ট্রায়াল র্যান হচ্ছে এমজিএন স্টেডিয়ামে, এবং সেখানে বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে। কতটা তৈরি রয়েছে এই হেলিপ্যাড এবং অন্যান্য সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংসু দত্তের সাথে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পারছি না আমাদের চিফ রিপোর্টারের সঙ্গে, এবং এই বিষয়ে কি জানিয়েছে শিক্ষক নেতা নিরঞ্জন দত্ত শুনবো। হেলিকপ্টার আগামী 16 তারিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাসমালার মাঠে মিটিং হবে, হেলিকপ্টারে তিনি আসবেন। হেলিকপ্টার আজকে ট্রায়ালে এখানে নেমেছিল, এই আর কিছু না। বিশাল এম্পোরিয়াম, এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং, না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যায় নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড় পাপোশ, সেই সাথে পর্দা লাগানোর সরঞ্জাম। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস থেকে শুরু করে বিদেশি কার্পেট, পর্দা, ওয়ালপেপার, ট্রাভেলস এবং তা লাগানোর সমস্ত অ্যাক্সেসরি, সোফা কাপড় থেকে বেডশিট কম্বল থেকে পর্দা, সব কিছুর একমাত্র প্রতিষ্ঠান বিশাল এম্পোরিয়াম, বিশ্বসিংহ রোড, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।